মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, মই আজি তোমালোকক ব্ৰিটেইন সংবিধানৰ বিষয়ে কিছু কথা জনাবলৈ ওলাইছোঁ। কাৰণ আমাৰ পঞ্চম ষণ্মাসিকৰ যিখন নিৰ্বাচিত সংবিধান আছে, সেই সংবিধানখনৰ আমি ব্ৰিটেইনৰ কিছু কথা তাত উল্লেখ আছে। আৰু ব্ৰিটেইন সংবিধানৰ বিষয়ে এইটোৰ কাৰণে মই ইয়াৰ গুৰুত্বপূৰ্ণ দিশ বুলি কৈছোঁ যে ব্ৰিটেইন সংবিধানখন হৈছে বিশ্বৰ ভিতৰতে এখন সুস্থ গণতান্ত্ৰিক ৰাষ্ট্ৰ, যাৰ বাবে আজিও ব্ৰিটেইনক বিশ্বৰ জননী হিচাপে আখ্যা দিয়া হয়। কিন্তু আমি যদি ব্ৰিটেইন সংবিধানৰ কথা আমি জানিবলৈ যাওঁ, তেতিয়াহ'লে আমি দেখিবলৈ পাওঁ যে ব্ৰিটেইন সংবিধানখন হৈছে কিছুমান অলিখিত নীতি নিয়ম সমষ্টি। কাৰণ তাত কিছুমান অলিখিত নীতি নিয়মৰ দ্বাৰা এই সংবিধানখন গঢ় লৈ উঠিছে। এই সংবিধানখন কিন্তু কোনো সংবিধান সভা নাইবা কোনো ব্যক্তি সমষ্টিয়ে ইয়াত লিখি উলিওৱা নাই। যুগ যুগ ধৰি সৃষ্টি কৰা কিছুমান মানুহৰ অভিজ্ঞতাৰ ফলত এই সংবিধানখন গঢ় লৈ উঠিছে। আৰু সেইকাৰণে আমি ব্ৰিটেইন সংবিধানখন দেখাচাৰৰ ওপৰত প্ৰতিষ্ঠিত এখন সংবিধান হিচাপে আখ্যা দিব পাৰোঁ। কাৰণ ব্ৰিটেইন সংবিধানখন যিহেতু এখন ব্যক্তি সমষ্টিয়ে নাইবা কোনো সংবিধান সভাই ইয়াক লিখি উলিওৱা নাই, নাইবা কোনো পুস্তক আকাৰত ই প্ৰকাশিত হোৱা নাই, আৰু সেইকাৰণে ব্ৰিটেইন সংবিধানখনক এখন অলিখিত সংবিধান বুলি কোৱা হয়। কিন্তু আমি দেখিবলৈ পাইছোঁ যে ব্ৰিটেইন সংবিধানখন যিহেতু অলিখিত সংবিধান, সেয়েহে কিছুমান ৰাজনৈতিক চিন্তাবিদে ক'ব খোজে যে ব্ৰিটেইন সংবিধানখনত কোনো সংবিধান নাই। কাৰণ এখন ৰাষ্ট্ৰৰ সংবিধানৰ স্বীকৃতি দিব লগা হ'লে তাত কিছুমান লিখিত নীতি নিয়ম সন্নিৱিষ্ট হৈ থাকিব লাগিব। কিন্তু ব্ৰিটেইন সংবিধানত যিহেতু কোনো লিখিত আকাৰত ইয়াৰ বিষয়বস্তুখিনি সন্নিৱিষ্ট কৰা নাই, আৰু সেয়েহে তেওঁলোকে ব্ৰিটেইন সংবিধানখনক সংবিধান থকা বুলি ক'ব নোখোজে। কিন্তু আমি এটা কথা মন কৰিব লাগিব যে এখন সংবিধানত কেৱল লিখিত নীতি নিয়মে সন্নিৱিষ্ট হৈ নাথাকে, তাত কিছুমান অলিখিত নীতি নিয়মো সন্নিৱিষ্ট হৈ থাকে। আমি যদি আমেৰিকাৰ কথা উল্লেখ কৰিব যাওঁ যে আমেৰিকা হৈছে এখন প্ৰকৃত যুক্তৰাষ্ট্ৰীয় ৰাষ্ট্ৰ, আৰু এই যুক্তৰাষ্ট্ৰীয় ৰাষ্ট্ৰত কিছুমান লিখিত নীতি নিয়ম থাকে, যাৰ কাৰণে আমেৰিকাক আমি এখন প্ৰকৃত যুক্তৰাষ্ট্ৰীয় শাসন বা ৰাষ্ট্ৰৰূপে পৰিগণিত কৰিব পাৰোঁ। কিন্তু আমি দেখিবলৈ পাওঁ যে আমেৰিকাৰ সংবিধানতো কিছুমান অলিখিত নীতি নিয়ম সন্নিৱিষ্ট হৈ আছে। যেনেকৈ আমি উদাহৰণস্বৰূপে ক'ব পাৰোঁ যে তাত এখন ছিনেট আছে, যিখন ছিনেটৰ কিছুমান নীতি নিয়ম আছে, আৰু সেই নীতি নিয়মসমূহ পৰম্পৰা প্ৰথাৰ দ্বাৰা প্ৰচলিত হৈ তেওঁলোকে কাম কাজসমূহ পৰিচালনা কৰে। আমিতো সকলোৱে জানো যে আমেৰিকাৰ সংবিধানত দুখন সদন আছে, এখন হৈছে হাউচ অফ ৰিপ্ৰেজেণ্টেটিভ আৰু আনখন হৈছে ছিনেট। গতিকে ছিনেটৰ কিছুমান কাম কাজ আমি অলিখিত নীতি নিয়মৰ দ্বাৰাও প্ৰচলিত হৈ থকা দেখিবলৈ পাওঁ। আৰু সেই দিশৰ পৰা যদি আমি বিশ্লেষণ কৰিব যাওঁ, তেতিয়াহ'লে আমি দেখিবলৈ পাওঁ যে এখন সংবিধানত কিছুমান লিখিত নীতি নিয়মো সন্নিৱিষ্ট হৈ থাকে আৰু কিছুমান অলিখিত নীতি নিয়মো সন্নিৱিষ্ট হৈ থাকে। গতিকে সংবিধান বুলিলে আমি যিহেতু লিখিত আৰু অলিখিত নীতি নিয়মৰ সমষ্টি বুলি আখ্যা দিব পাৰোঁ, গতিকে ব্ৰিটেইন সংবিধানখনত যে কেৱল আমি এখন লিখিত সংবিধানৰ সমষ্টিকে যদি আমি সংবিধান বুলি আখ্যা দিব খোজোঁ, তেতিয়াহ'লে ব্ৰিটেইন সংবিধানখনক আমি সংবিধানৰূপে আখ্যা দিব নোৱাৰোঁ। কিন্তু যিহেতু এখন সংবিধানত লিখিত নীতি নিয়মৰ উপৰিও অলিখিত নীতি নিয়মসমূহ সন্নিৱিষ্ট হৈ থাকে, গতিকে আমি ব্ৰিটেইন সংবিধানকে হওক নাইবা সংবিধানকে হওক, আমি এখন সংবিধান বুলিলে কেৱল লিখিত নীতি নিয়মৰ সমষ্টি বুলি আখ্যা দিব নোৱাৰোঁ। মই এইকাৰণে তোমালোকক এইখিনি কথা ক'বলৈ ওলাইছোঁ যে এখন সংবিধান হ'ব লাগিলে যিহেতু লিখিত আৰু অলিখিত নীতি নিয়মৰ সমষ্টি বুলি ক'ব লাগে, গতিকে আমি সংবিধানক কেৱল লিখিত ৰূপকে আমি এখন সংবিধানৰূপে আখ্যা দিব নোৱাৰোঁ। আকৌ আমি কিছুমান কথা জানিবলগীয়া কথা যে ব্ৰিটেইনৰ সংবিধানক আমি এখন সুস্থ গণতান্ত্ৰিক ৰাষ্ট্ৰৰূপে প্ৰতিষ্ঠিত কৰিব এইটোৰ কাৰণে বিচাৰোঁ। ব্ৰিটেইন হৈছে এখন প্ৰকৃত গণতান্ত্ৰিক ৰাষ্ট্ৰ, যাৰ বাবে ব্ৰিটেইনক বিশ্বৰ জননী হিচাপে আখ্যা দিয়া হৈছে। ব্ৰিটেইনত ৰাজতন্ত্ৰৰ প্ৰচলন আছে,
যত বংশানুক্রমক বংশানুক্রমিকভাবে রজা বা রানিয়ে শাসন চলাব পারে। কিন্তু আমি দেখিলে পাইছো যে রজা বা রানিয়ে যিখিনি ভূমিকা গ্রহণ করিব পারে সেইখিনি ভূমিকা কেবল নামমাত্র শাসক প্রধানে, তাত প্রধানমন্ত্রীর সহ মন্ত্রী পরিষদেহে প্রকৃত ভূমিকা গ্রহণ করে। আর সেই কারণে আমি ব্রিটেনের সংবিধানখনত রজা বা রানী বা অর্থাৎ রাজতন্ত্রের প্রচলন আছে যদিও তাত প্রকৃততে গণতন্ত্রেরহে প্রচলন থাকা দেখা যায়। গতি মানে ব্রিটেনের সংবিধানখনত কি কি বিষয়বস্তু সন্নিবিষ্ট হয়ে আছে বা কি কি দিশ তাত সন্নিবিষ্ট হয়ে আছে সেইখিন কথাহে মানে আজ তোমালক বুঝাব ওলাইছো যে ব্রিটেন হয়েছে এখন রক্ষণশীল সমাজ বা রক্ষণশীল দেশ যিয়ে জনসাধারণে পরম্পরাগত নীতির ওপর ভিত্তি করে পেলায় তেলেকে দেশের কাম কাজসমূহ পরিচালিত করব বিচারে। গতি আমি দেখিলে পাও যে ব্রিটেনের সংবিধানত কোনো সংবিধান সভা আর যে ব্যক্তিগোষ্ঠীয় লিখি উলা নাই, গতি পরম্পরাগতভাবে বা দেখা চাদার ওপর ভিত্তি করে পেলায় এই সংবিধান গড় লৈ উঠিছে। কিন্তু আমি তাত কিছু লিখিত কিছু রূপ তাত প্রতিফলিত হওয়া দেখলে পাও, যে আমি সংবিধান সভা, সংসদীয় সার্বভৌমত্ব, মহাসনদ এনেকুৱা কিছু আইন আছে যি আইনের দ্বারাও ব্রিটেন সংবিধান পরিস্ফুট হয়ে আছে। যে ব্রিটেন সংবিধানের একটা আন একটা উল্লেখযোগ্য দিক হয়েছে যে ব্রিটেন সংবিধান যেহেতু অলিখিত সংবিধান, আমি জানো প্রত্যেকে যে যদি এখন সংবিধান অলিখিত হয় সেই সংবিধানের সংশোধন পদ্ধতি অতি কি হয় উজু হয়, যার কারণে ব্রিটেনের সংবিধানখনক আমি নমনীয় সংবিধান বলে কো। নমনীয় সংবিধানত সাংবিধানিক আইন আর সংসদীয় আইনের মাজত কোনো পার্থক্য না থাকে, তাত সাধারণ আইন প্রণয়ন পদ্ধতির যিকোনো বিষয়বস্তু সংশোধন করব পারে। অর্থাৎ যদি আমি কোনো একটা বিষয়বস্তু হাউস অফ কমন্সত উত্থাপন করো, অর্থাৎ তোমালোক কব লাগিব যে ব্রিটেনত দুখন সদন আছে, এখন হয়েছে হাউস অফ কমন্স আর আনখন হয়েছে হাউস অফ লর্ডস। হাউস অফ কমন্স হয়েছে ইয়ার নিম্ন সদন আর হাউস অফ লর্ডস হয়েছে উচ্চ সদন। মই এইটো কারণে কৈছো যদি একটা বিষয়বস্তু ব্রিটেনত সংশোধন করবলগা হয় তেতিয়াহলে উভয় সদনের সমর্থনের প্রয়োজন। আমি যেনেকে ভারতবর্ষত কোনোবা একটা বিষয় সংশোধন করব লাগিলে আমি উভয় সদনের সমর্থনের উপরেও আন কিছু বিষয়বস্তু অবলম্বন করবলগা হয়, নাইবা আমেরিকার সংবিধানের নাইবা সুইজারল্যান্ডের সংবিধানত দুয়োখন সদনের সম্মতির উপরেও আমি কিছু আন আন দিকলৈকেও আমি সেই সংশোধন পদ্ধতিটি পরিচালিত হবলগা হয়। ঠিক তেনেদরে আমি ব্রিটেনের সংবিধানত সেটি প্রচলিত হওয়া দেখবলে নাপাও। ব্রিটেনের সংবিধানত কি হয় যে কোনো একটা বিষয়বস্তু যদি সংশোধন করবলগা হয় প্রথমতে হাউস অফ কমন্সত সেই বস্তুটি উত্থাপিত হব, বিষয়বস্তুটি উত্থাপিত হব, আর উত্থাপিত হওয়ার পিছত সেই বিষয়বস্তুটির যদি হাউস অফ কমন্সর অধিকাংশ সদস্য সেই প্রস্তাবটির সমর্থন জানায় সেই প্রস্তাবটি হাউস অফ লর্ডসলে পঠাই দিয়া হয়। আমি এটা কথা মন করব লাগিব যে ব্রিটেনত হাউস অফ লর্ডস যখন আমি নিম্ন উচ্চ সদন বলে কইছো সেই হাউস অফ লর্ডসখন কিন্তু ব্রিটেনত কোনো ক্ষমতাই নাই, তেলেকক কিছু এনেকুৱা ক্ষমতা অর্পণ করেছে যেটো ক্ষমতা খালি ব্রিটেনত তেলেকক আপিল বিচার করিব পৰা এটা ক্ষমতা অর্পণ করেছে আর সেই ক্ষমতাখিনিহে ব্রিটেনত হাউস অফ লর্ডসে গ্রহণ করিব পাৰে। গতি যেতিয়া এটা প্রস্তাব হাউস অফ কমন্সত উত্থাপন করা হয় তেতিয়া সেই প্রস্তাবটো যদি হাউস অফ কমন্সর অধিকাংশ সদস্য সেই প্রস্তাবটোত সমর্থন জানায় তেতিয়া সেই প্রস্তাবটো হাউস অফ লর্ডসলৈ পঠায়, আর হাউস অফ লর্ডসে যদি সেই প্রস্তাবটি 14 দিন আগতে ঘুরাই না পঠায় নাইবা তেলেকে সেই প্রস্তাবটি ঘুরাই না পঠায় বেশি দিন সময় তেলেকে রাখি থয় তেতিয়া হাউস অফ কমন্সে সেই প্রস্তাবটি গৃহীত হওয়া বলে ধরে লই পেলায় রজা বা রানীর স্বাক্ষরের কারণে পঠায়, আর রজা বা রানীয়ে যেটা স্বাক্ষর প্রদান করে সেই প্রস্তাবটি গৃহীত হওয়া বলে ধরে লওয়া হয়। গতি আমি দেখিলে পাইছো যে ব্রিটেনের সংবিধান সংশোধন পদ্ধতি অতি উজু, কারণ হাউস অফ কমন্স হয়েছে ব্রিটেনের এখন উচ্চ ক্ষমতা সম্পন্ন সদন, কারণ হাউস অফ কমন্সর হাততে ব্রিটেনের সমস্ত ক্ষমতা অর্পণ করেছে।
আৰু সেই কাৰণে ব্ৰিটেইনৰ সংবিধানত সাংবিধানিক আইন আৰু সংশোধনী আইন আৰু মাজত কোনো পার্থক্য নাই আমি যিকোনো এটা বিষয়বস্তু সাধারণ আইন বনন পদ্ধতিৰে সংশোধন কৰিব পাৰো আকৌ আমি এটা মন কৰিবলগীয়া কথা যে ব্ৰিটেইনত ৰাজতন্ত্ৰৰ প্ৰচলন আছে কাৰণ তাত ৰজা বা ৰাণীৰ শাসন চলে কিন্তু আমি প্ৰকৃতাৰ্থত দেখা পাওঁ যে ব্ৰিটেইনত ৰাজতন্ত্ৰ অভিজাততন্ত্ৰ আৰু গণতন্ত্ৰৰ এখন সংমিশ্ৰণ ৰাষ্ট্ৰ কাৰণ ব্ৰিটেইনত আমি ৰজা বা ৰাণীৰ শাসন চলাৰ কাৰণে আমি তাত ৰাজতন্ত্ৰ বুলি কৈছো ব্ৰিটেইনত আমি হাউচ অফ লর্ডছক এখন অভিজাততান্ত্ৰিক সদন হিচাপে আখ্যা দিছো কাৰণ হাউচ অফ লর্ডছৰ অধিকাংশ সদস্য উচ্চ সম্পন্ন লোকৰ পৰা নিৰ্বাচিত কৰা হয় আৰু সেইকাৰণে আমি ব্ৰিটেইনক এখন অভিজাততান্ত্ৰিক ৰাষ্ট্ৰ হিচাপে আখ্যা দিব পাৰোঁ আকৌ ব্ৰিটেইনক আমি গণতান্ত্ৰিক ৰাষ্ট্ৰ হিচাপে এইকাৰণে আখ্যা দিছোঁ যে ব্ৰিটেইনত প্ৰধানমন্ত্ৰীৰ নেতৃত্বত মন্ত্ৰী পৰিষদে ইয়াত সকলোবিলাক কাম কাজ পৰিচালনা কৰে যেনেকৈ আমি এখন গণতান্ত্ৰিক ৰাষ্ট্ৰত নিৰ্বাচিত পদ্ধতিৰে প্ৰধানমন্ত্ৰী বা মন্ত্ৰী পৰিষদক নিৰ্বাচিত কৰা হয় ঠিক তেনেদৰে ব্ৰিটেইনৰ সংবিধানতো প্ৰধানমন্ত্ৰীৰে সৈতে মন্ত্ৰী পৰিষদক গণতান্ত্ৰিক পদ্ধতিৰে নিৰ্বাচিত কৰা হয় আৰু সেইকাৰণে আমি ব্ৰিটেইনক এখন ৰাজতন্ত্ৰ অভিজাততন্ত্ৰ আৰু গণতন্ত্ৰৰ এক সংমিশ্ৰণ হিচাপে আখ্যা দিব পাৰোঁ আকৌ আমি দেখিবলৈ পাইছোঁ যে ব্ৰিটেইনৰ সংবিধানত আইনৰ শাসনৰ দ্বাৰা প্ৰচলিত মই আগতেই কৈছোঁ যে তোমালোকক যে ব্ৰিটেইনৰ সংবিধানত কোনো আইন নাই তেওঁলোকে পৰম্পৰাগতভাৱে চলি অহা কিছুমান প্ৰথাকে বা দেখা চাৰকে তেওঁলোকে আইন বুলি মানি লয় কিন্তু তাত তিনিটা কথা উল্লেখ আছে যে আইনৰ দৃষ্টিত সকলো সমান কাৰণ এজন সাধাৰণ মানুহৰ পৰা প্ৰধানমন্ত্ৰীকে ধৰি সকলোৱে একে আইনৰ অধীন কোনো ব্যক্তিয়ে আইনৰ ঊৰ্ধত থাকিব নোৱাৰিব নাইবা কোনো ব্যক্তি যদি আইনমতে দণ্ডনীয় তেতিয়াহ'লে তেওঁ প্ৰধানমন্ত্ৰী যেনেকৈ শাস্তি গ্ৰহণ কৰিব পাৰে তেনেকৈ এজন সাধাৰণ নাগৰিকক শাস্তি প্ৰদান কৰিব পাৰে ঠিক তেনেদৰে আমি দেখিবলৈ পাইছোঁ যে কোনো আইনৰ গণ্ডীৰ ভিতৰত নাথাকি যদি কোনোবা এজন ব্যক্তিক দণ্ড দিছে বা তেওঁৰ সম্পত্তিৰ হানি কৰিছে তেতিয়াহ'লে তেওঁ আইনমতে দণ্ডনীয় হ'ব লাগিব কাৰণ কোনো ব্যক্তিয়ে আইনৰ গণ্ডীৰ ভিতৰত নাথাকি পেলাই তেওঁলোকক কি কৰিব নোৱাৰে তেওঁ শাস্তি প্ৰদান কৰিব নোৱাৰে আৰু এনেদৰে আমি ব্ৰিটেইনৰ সংবিধানত আইনৰ শাসনৰ দ্বাৰা প্ৰচলিত ৰূপ লৈ পেলাই এই সংবিধানখন পৰিচালিত হোৱা আমি দেখিবলৈ পাইছোঁ আকৌ আমি এটা কথা জানিব লাগিব যে ব্ৰিটেইনৰ সংবিধানখন ক্ষমতাৰ পৃথকীকৰণ নীতিৰ অভাৱ ক্ষমতাৰ পৃথকীকৰণ নীতি আমি এইটোকে বুজাইছোঁ যে তাত আমি দেখিবলৈ পাইছোঁ যে চৰকাৰৰ তিনিটা অংগ থাকে কাৰ্যপালিকা বিধানমণ্ডল আৰু ন্যায়পালিকা যে আমি যদি আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ কথা দেখিবলৈ পাওঁ বা যুক্তৰাষ্ট্ৰৰ কথা জানিবলৈ যাওঁ তেতিয়াহ'লে আমি দেখিবলৈ পাওঁ যে তাত ক্ষমতাৰ পৃথকীকৰণ নীতি প্ৰযোজ্য হৈ আছে কাৰণ চৰকাৰৰ তিনিটা অংগই পৃথকে পৃথকে কাম কৰে কিন্তু আমি ব্ৰিটেইনত দেখিবলৈ পাওঁ যে আমাৰ যি চৰকাৰৰ তিনিটা অংগ আছে কাৰ্যপালিকা বিধানমণ্ডল আৰু ন্যায়পালিকা প্ৰত্যেকেই প্ৰত্যেকটো অংগই সম্পৰ্কভাৱে বা সম্পৰ্কৰ নিচিনা তেওঁলোকৰ কাম কাজসমূহ পৰিচালনা কৰে অৰ্থাৎ কাৰ্যপালিকাই বিধানমণ্ডলৰ কাম কাজৰ ওপৰত হস্তক্ষেপ কৰিব পাৰে আৰু বিধানমণ্ডলে ন্যায়পালিকাৰ কাম কাজৰ ওপৰত হস্তক্ষেপ কৰিব পাৰে আৰু সেইবাবে আমি ব্ৰিটেইনৰ সংবিধানখনত ক্ষমতাৰ পৃথকীকৰণ নীতি প্ৰচলিত হোৱা দেখিবলৈ পাওঁ ব্ৰিটেইনৰ সংবিধানৰ আন এটা গুৰুত্বপূৰ্ণ দিশ হ'ল ব্ৰিটেইনত একাত্মক চৰকাৰৰ প্ৰচলন আছে কাৰণ তাত কেন্দ্ৰীয় চৰকাৰৰ দ্বাৰাহে দেশৰ সমস্ত কাম কাজ পৰিচালিত হয় যদিও ব্ৰিটেইন সংবিধানত কিছুমান স্থানীয় চৰকাৰ আছে সেই স্থানীয় চৰকাৰৰ কাম কাজৰ সকলো দিশ কেন্দ্ৰীয় চৰকাৰৰ অধীনত থাকে আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে যদি ভাবে যে স্থানীয় চৰকাৰৰ কাম কাজ তেওঁলোকৰ দিশসমূহ কেন্দ্ৰীয় চৰকাৰৰ দায়িত্বত থাকে কিন্তু কেন্দ্ৰীয় চৰকাৰে সেই কাম কাজৰ দায়িত্ব স্থানীয় চৰকাৰৰ পৰা আয়ত্ত কৰিব পাৰে আৰু সেইকাৰণে ব্ৰিটেইনৰ সংবিধানত আমি একাত্মক চৰকাৰৰ প্ৰচলন দেখিবলৈ পাওঁ অৰ্থাৎ প্ৰধানমন্ত্ৰীৰে সৈতে মন্ত্ৰী পৰিষদ
দি থাকে সেইখনে বোলে আমি কেন্দ্রীয় সরকার হিসাবে আখ্যা দিছো। সংবিধানত যি আমি একাত্মক সরকারের কথা কলো যে তাত কেবল কেন্দ্রীয় সরকারে ইয়ার সকলবিলাক কাম কাজ পরিচালনা করে, তাত যদিও স্থানীয় সরকার থাকে স্থানীয় সরকারে কোনো কাম কাজ পরিচালনা করিব নোৱাৰে, কারণ তেলেকৰ সকলো দায়িত্ব কেন্দ্রীয় সরকারের অধীনত থাকে। আর সেই কারণে ব্রিটেনের সংবিধানত আমি একাত্মক সরকার প্রতিফলিত হওয়া দেখবলে পাও। ব্রিটেন সংবিধানের আর একটা উল্লেখযোগ্য দিক হল দ্বিদলীয় পদ্ধতি, তাত দুটা রাজনৈতিক দল বিরাজমান, এটা হয়েছে রক্ষণীল দল, আনটো হয়েছে বনুয়া দল। রক্ষণীল দলে যদি সরকার গঠন করে বনুয়া দলে বিরোধী দলের ভূমিকা হিসেবে গ্রহণ করে, কারণ ব্রিটেনত বিরোধী দলের ভূমিকা অধিক সক্রিয়। এখন যদি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্ররূপে প্রতিষ্ঠিত করবলগা হয় তেতিয়াহলে বিরোধী দলের ভূমিকা অধিক সক্রিয় হব লাগিব। ঠিক তেনেদরে আমি ব্রিটেনের সংবিধানত বিরোধী দলের ভূমিকা অধিক সক্রিয় হওয়া দেখবলে পাও, কারণ যেহেতু মাত্র তাত দুটো রাজনৈতিক দল বিরাজমান আর এটা দলে সরকার গঠন করলে আনটো দলে বিরোধী দলের ভূমিকা হিসেবে গ্রহণ করে। সেয়েহে এজন চিন্তাবিদে কৈছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রীজনে ঘৈণীয়েকতকৈও বিরোধী দলের দলপতিজনক বেশি ভালদরে জানে, অর্থাৎ কারণ বিরোধী দলের দলপতি সকলের কাম কাজের ওপর ভিত্তি করে পেলায় বা তেওঁলোকৰ পরামর্শের ওপর ভিত্তি করে পেলায় ইয়ার ব্রিটেনের সরকারখনে বা তেওঁলোকে যে সরকারের অধীনত যে রাজনৈতিক দলে তেওঁলোকৰ কাম কাজও পরিচালনা করে সেই রাজনৈতিক দলে সেই বিরোধী দলের দিহা পরামর্শ বা উপদেশ মতে কাম কাজসমূহ পরিচালনা করে। আর সেইবাবে আমি ব্রিটেনের সংবিধানত বিরোধী দলের ভূমিকা অধিক সক্রিয় হওয়া দেখবলে পাও। আর এটা ব্রিটেনের উল্লেখযোগ্য দিক হয়েছে যে ব্রিটেনত বাস্তব আর অর্থাৎ ইয়ার তত্ত্ব আর বাস্তবের মাজত কোনো সম্পর্ক নাই, কারণ অবাস্তব হয়েছে ব্রিটেনের সংবিধানের একটা উল্লেখযোগ্য দিক, কারণ যেহেতু ব্রিটেন সংবিধানখন পরম্পরা বা ঐতিহাসিক ক্রমবিবর্তনের বিবর্তমানের ফলস্বরূপে এই সংবিধানখন সৃষ্টি হয়েছে, গতিকে আমি ব্রিটেন সংবিধানখনের তেওঁলোকৰ কাম কাজ সমূহ বা তেওঁলোকৰ দিক সমূহ আমি অবাস্তব দিকত প্রতিফলিত হওয়া দেখবলে পাও। আকৌ আমি দেখবলে পাইছো যে ব্রিটেন সংবিধানের যেবিলাক বিচার বিবেচনার দিক থাকে এই সকলবিলাক কাম কাজ ব্রিটেনের হাউস অফ লর্ডসে পরিচালনা করে, কারণ যেহেতু আমি আগতে উল্লেখ করেছো যে হাউস অফ লর্ডসর ব্রিটেনের সংবিধানত কোনো ক্ষমতাই নাই। সেই কারণে বিভিন্ন চিন্তাবিদে কব খোঁজে যে ব্রিটেনের যদি হাউস অফ লর্ডসখন উঠাই দিয়া হয় কোনো সমস্যার সৃষ্টি নহয়, আর সেয়েহে কিছু রাজনীতিবিদে ব্রিটেনের হাউস অফ লর্ডসখন উঠাই দিয়ার মানে চিন্তা চর্চা করে। কিন্তু ব্রিটেনের মানে রাজনৈতিক জনসাধারণে ভাবে যে হাউস অফ লর্ডসর কোনো ক্ষমতা নাই যদিও ব্রিটেনের হাউস অফ লর্ডসে এখন অভিযান্ত্রিক সদন হিসেবে কাম করে আর তেওঁলোকৰ কাম কাজ সমূহ ব্রিটেনের জনসাধারণে তেওঁলোকৰ দিশৰ ওপর গুরুত্ব দি পেলায় তেওঁলোকৰ নির্দিষ্ট কাম কাজ সমূহ পরিচালনা করে। গতিকে আমি হাউস অফ লর্ডসক ব্রিটেনক আমি এখন উচ্চ সদন হিসাবে স্বীকৃতি দিছি যদিও কিন্তু ইয়ার কাম কাজ সমূহ সীমিত হওয়ার বাবে ব্রিটেন সংবিধানে তেওঁলোকক একটা নির্দিষ্ট ক্ষমতা অর্পণ করেছে, সেইটো হৈছে আপিল বিচার ক্ষমতা, আর আপিল বিচারের সকলবোৰ ক্ষমতা হাউস অফ লর্ডসে পরিচালনা করে। গতিকে আমি যদি ব্রিটেনের এই সকলবিলাক দিক যদি আমি চাবলৈ যাওঁ তেতিয়া দেখিবলে পাওঁ যে ব্রিটেন হৈছে এখন সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র যার বাবে বিশ্বৰ ভিতৰতে এখন আমি গণতান্ত্রিক পুরনি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আখ্যা দিব পাৰোঁ, গতিকে বা আখ্যা দিওঁ এইটো কারণে যে ব্রিটেনের সংবিধানখনত যিহেতু বিরোধী দলের প্রভাব অধিক সক্রিয় হওয়া দেখা যায়, আর অধিক সক্রিয় হওয়া বাবে ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থাত এখন গণতান্ত্রিক জনসাধারণে বা গণতান্ত্রিক রাষ্ট্রখনে সুস্থরূপে পরিচালনা করার সহায়ক হয়েছে। গতিকে আমি ব্রিটেনের মূল দিকসমূহ আলোচনা করে আমি এটা কথা উপনীত হব পাৰোঁ যে ব্রিটেন হৈছে এখন সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র
গণতান্ত্রিক রাষ্ট্রত যিখিনি দিক পরিস্ফুট হব লাগে সেই দিকসমূহ ব্রিটেনত সন্নিবিষ্ট হয়ে আছে। কিন্তু আমি যদিও ব্রিটেনত রজা বা রাণী বা বংশানুক্রমিক রজা বা রাণীর প্রচলন থকা বলে কও বা রাষ্ট্রতন্ত্রের প্রচলন থকা বলে কও, কিন্তু প্রকৃতার্থত ব্রিটেন হচ্ছে এখন সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র। এইখানে কথা মই তোমালোকক এটা সংক্ষেপতে কলো। নেক্সট ভিডিওলৈ আহিম আমেরিকার সংবিধানের বিষয়ে কবলৈ। যদি ভাল পায় আপনাদের কমেন্ট করব। আর এইখানে মই মোর ব্রিটেন সংবিধানের বিষয়ে কবলগিয়া কথাখিনি সামৰিছো। ধন্যবাদ।